لَا شَرِيكَ لَهُ لَا جِدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا مِثْلَ لَهُ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم الحمد لله আল্লাহর নবী সরকারের দোজাহান আখায় নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা। হাদিসের অর্থ নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি কেউ একবার দরুদ শরীফ পাঠ করবে, নবীজি তার ব্যাপারে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজির করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটা আমল, যে আমলটা করলে বান্দা আল্লাহ তালার খুবই মকররবীন, খুবই নৈকট্যশীল, নিকটতম বান্দা হয়ে যায়। এক হাদিসের কিতাবের মধ্যে আসছে, একটা দরুদ শরীফ যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামায় 60 লক্ষ নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله। দরুদ শরীফটা যদি কেউ একবার পড়ে, পড়তে হয়তো তার 10 সেকেন্ড কি 20 সেকেন্ড সময় লাগবে, আর এর বদৌলতে সাথে সাথে সে 60 লক্ষ নেকি অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটা আমল, যে কোনো বান্দা দোয়া করার শেষে যদি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা নামাজের শেষে সমস্ত দোয়া কালাম পড়ার পরে নামাজের শেষে দরুদ শরীফ পড়া হয়। দরুদ শরীফ যতক্ষণ না পড়া হয় ততক্ষণ পর্যন্ত নামাজটা ঝুলন্ত থাকে। বান্দা যখন দরুদ শরীফ পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে, তো সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদ শরীফের আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করি এবং সকাল সন্ধ্যায় দরুদ শরীফ পড়ি, সন্ধ্যাবেলায় আমরা দরুদ শরীফ পড়ি। বিশেষ করে ঘুমানোর পূর্বে আমরা দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যাই, বেশি বেশি দরুদের আমল হলে আল্লাহ তাআলার খাস রহমতে আল্লাহর নবীজির সাথে দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্নে যোগে সাক্ষাৎ পাওয়ার সৌভাগ্য লাভ হবে এই দরুদ শরীফের মাধ্যমে। এজন্য আমরা দরুদ শরীফটা বেশি বেশি আমল করব, আর 60 লক্ষ নেকি লাভের যে দরুদটা বললাম
আমি আরেকবার বলছি, আমরা সকলেই মুখস্থ করে নিব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।